সামরিক স্থাপনায় হামলা, সহিংসতার পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলীয় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ওই সহিংসতায় জড়িতদের বিচারে সায় দিয়েছেন পিটিআইয়ের আইনি টিমের গুরুত্বপূর্ণ সদস্য সিনেটর আলী জাফর। অন্যদিকে ইমরান খানকে প্রকাশ্যে 9 মে সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি, পিটিআই প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট আরিফ আলভি। ওই সহিংসতা যেসব দুর্বৃত্ত জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী সদর দফতরে হামলার নিন্দা জানিয়েছে পিটিআইর চেয়ারম্যান সহ নেতারা, কিন্তু সেই নিন্দা তারা প্রকাশ্যে জানাননি। ওদিকে 9 মে সেনা স্থাপনায় পিটিআইর সমর্থকদের হামলার দিনকে সেনাবাহিনী ইতিহাসে কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। এ ঘটনায় পাকিস্তান আর্মি অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও অন্যান্য আইনে সেনা স্থাপনায় হামলাকারীদের বিচার দাবি করে সেনাবাহিনী ও সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত পাকা হয়েছে, তবে এমন সিদ্ধান্তে বিরোধিতা করেছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের বিরোধের খবর চাওয়া হয়েছে, বিশেষ করে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষমতায় থাকার সময় থেকেই। তার মেয়াদ শেষে নতুন সেনাপ্রধান হিসাবে জেনারেল আসিম মনিরকে মেনে নিতে চাইছিলেন না ইমরান খান, এমন কথা শোনা যায়। এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন, চিফ অফ আর্মি স্টাফ হিসেবে জেনারেল আসিম মনিরের বিরোধিতা করেননি পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আমাকে বলেছিলেন, আমি যেন জেনারেল বাজওয়াকে বলি যে পরবর্তী সেনাপ্রধান হিসেবে যাকে বেছে নেওয়া হবে তাকেই মেনে নেবেন তিনি। তবে 2022 সালের 3রা নভেম্বরে তাকে হত্যাচেষ্টার জন্য ইমরান খান সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বের কড়া সমালোচনা করেন, সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন। ওদিকে ইমরান খান বলেছেন, আবার ক্ষমতায় এলে তিনি প্রতিষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। এদিকে সামরিক বাহিনীর শত্রু হিসেবে পিটিআইকে দাঁড় করাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন জোট, এই অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের অভিযোগ, সেনাবাহিনীর স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুরের সাথে স্বার্থান্বেষী একটি মহল জড়িত, কিন্তু দোষ চাপানো হচ্ছে তেহরিক ইনসাফের ওপর। তিনি বলেন, দেশের জনপ্রিয় রাজনৈতিক দলটির সাথে সম্মুখ সংঘাতে জড়াতে চাইছে সেনাবাহিনীকে, এতে সরকার পুরোপুরি সফল হয়েছে, এমনটাও ইঙ্গিত দিয়েছেন ইমরান খান। ইমরান খান আরো বলেন, পিটিআইকে ঘিরে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, দীর্ঘদিন ছক সাজানোর পর সেটি বাস্তবায়ন করেছে তারা। খুব শিগগিরই আদালতের কাছে যাব, জুডিশিয়াল কমিশন গঠনের কথা জানাব। দীর্ঘদিন যে রাজনৈতিক দলটি সহিংসতার পথে যায়নি, হঠাৎ কেন তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ভাঙচুরের মামলা সাজানো হলো, এটাও তদন্ত হওয়া দরকার বলেও জানান তিনি।